আশা দিকে আসছে। গুড মর্নিং ফ্যামিলি, আমি দীপঙ্কর, আপনারা দেখছেন সমীরণ দীপঙ্কর সার্ভাইভাল চ্যানেল। তো এইমাত্র আমাদের কাছে একটি খবর আসলো যে একটি গোকুড় সাপের বাচ্চা ডাব্বার মধ্যে ভেতরে রেখেছে, ওটাকে আনতে দিতে হবে। আমি বললাম যে আপনারা যদি ধরে রেখে দিয়েছেন তাহলে ওটা ছেড়ে দিলেই হয়ে যায়। ওনারা শুনছেন না, বলছে আপনারা না এলে মেরে দেবো, এটাকে মেরে দিতে বাধ্য হবো। তো এরকম কোনো কথা হয় না। দেখুন, যদি কোনো কোথাও ঢুকে থাকে বা মানে বাড়ির ভেতরে জালে আটকে আছে, মানুষের বিপদ, সাপটার বিপদ, সেই ক্ষেত্রে আমরা রেস্কিউ করতে যেতে পারি। বাট এরকম ডাব্বার ভিতরে যখন ধরে নিয়েছেন বা কোনো কারণে ঢুকে নিয়েছেন, তাহলে আপনি তো ফাঁকা জায়গায় ছেড়ে দিতেই পারেন, আমাদেরকে যাওয়ার কোনো মানেই হয় না। বাট শোনেকে আমাদেরকে যেতে হবে। তো চলুন, এরকম জায়গায় আমরা একটু যাচ্ছি, ওটা আনতেই যাবো। এই সেই আমাদের গভীর ফাঁকা জঙ্গল, যেখান থেকে আমরা অনেক সাপ উদ্ধার করে নিয়ে, না এখান থেকে নিয়ে যায় না, মানে এদিক থেকে নিয়ে উদ্ধার করতে যেতে হয়। কারণ এই যে রাস্তা, এই ফাঁকা রাস্তা, এদিক দিয়ে আমাদেরকে যেতে হয়। আর এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি যেখানে যাবো, অর্থাৎ আমরা যেখান থেকে আমাদের শেরুকে নিয়ে এসেছিলাম। দেখেছিলেন আপনারা যে একটি রাস্তা একদম মানে কুকুরের কী অবস্থা ছিল, ডবারম্যান ডগ, যেটা আমাদের কাছে এখন রয়েছে বর্তমানে শেরু। তো ওদিকে এনেছিলাম, এখন ওখানে আনতে যাবো, ওইখানে সাপটিকে ধরে রেখেছি আমরা, ওটিকেই আনতে যাচ্ছি। জায়গার নাম হলো ছেলেপোদা। এখানে নাকি অনেক ভূতের উপদ্রব থাকে, কোনোদিন দেখিনি, তবে একবার দেখার খুব ইচ্ছা রইল। যারা যারা ভূত দেখেছো হাত ধরে জানাও। ওই তো ভূত, এখন ভূত দেখা যাবে না, রাত্রি হলে দেখা যায়। তবে শুনেছি, কোনোদিন দেখিনি আমরা, একবার দেখার খুব ইচ্ছা আছে। তুই দেখতে চাস ভাই? আমি, হ্যাঁ ওকে, সুশান্ত দেখবে, আমিও দেখবো একবার, কোনো দিন আসবো। আমরা এমনিতেই ভেড়ি দে তো আমরা এসে গেছি, ফোন করলাম দাদাকে, দাদা বললো দোকানের দিকে যেতে হবে, এখানে যাই। সুশান্ত ওখানে ডাব্বাটা রাখা রয়েছে, সুশান্ত ওইখানে আনতে যাচ্ছে। জানি না কি করে রেখেছে, ছিদ্র করা অক্সিজেন। আচ্ছা আমি করে নিচ্ছি। এটা একটি কেউটে সাপের বাচ্চা, মনোক্লেট কোবরা বেবি, মোটামুটি, হ্যাঁ এটা এই সিজনেরই বাচ্চা। গেড়ি ভাঙা কেউটে বলুন বা আল কেউটে, কেউটে, ঠিক আছে, কেউটে সাপ, কেউটে সাপ। ছাড়তে হবে যেটা বললাম, না না এখানে ছাড়বো না, সাপ দেখলে মারার দরকার নেই, আমাদের ফোন করবে। দাদা দাদার নাম্বার আছে তো? হ্যাঁ ফোন করে চলে আসবো। দেখতেই পাচ্ছ একদম ছোট সাপ একটা, জানি না ঠান্ডার মধ্যে কি করবে। ওকে চলো যাওয়া যাক, ওর মতো উঁচু করে চলে যাবে, রাস্তার দিকে আসছে অবশ্যই। কিন্তু দেখলেন যে আমরা একে কোনো রকম আঘাত না করে, কোনো রকম হাত না দিয়েই যেরকম ডাব্বার মধ্যে ছিল সেভাবেই ছেড়ে দিলাম, আর দেরি করছি না। এর এখন শীত ঘুমের মানে শীতকালের ব্যাপার, তো জানি না কীভাবে কি থাকবে, বাট ঠিক আছে ও নিজের মতো সার্ভাইভ করে নেবে। ওকে চলো যা 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 যা, গুড নাইট, গুড নাইট। তো দেখতে পেলেন সাপটিকে আমরা ছেড়ে দিলাম, কোনো রকম মানে হাত না দিয়ে ভালোভাবে, সুন্দরভাবে, সুরক্ষিতভাবে ওকে ছেড়ে দিলাম। আমি নিজে সুরক্ষিত থাকলাম এবং ওকে সুরক্ষিতভাবে ছেড়ে দিলাম। তো আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।